Hello viewers, welcome back to my channel. This is Saud from Family Travelers. কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা কোথায় আছি। আমরা এখন আছি ইউএইর শারজাতে। আর আজকে আমরা যাব শারজা থেকে আবু ধাবি। শারজা থেকে আবু ধাবি যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে আমরা আল জুবাইল বাস স্টেশন আছে। তো আল জুবাইল বাস স্টেশন থেকে আমরা আবু ধাবির বাস ধরব। তো আমরা এখন যাচ্ছি, ট্যাক্সিতে উঠে পড়লাম আমাদের হোটেল থেকে। আমাদের হোটেল কাশ্মীর ইয়েতে, ওই কাশ্মীর থেকে ট্যাক্সিতে উঠলাম আর এখন বাস স্টেশনে যাচ্ছি। কাছাকাছি চলে এসেছি। কাশ্মীর থেকে সর্বোচ্চ 5-7 মিনিট লাগে এই যে বাস স্টেশন। এইখান থেকে আমরা আবুধাবির বাসে উঠব। ওকে, বাস কে উপর লেখা হতে হয়, ঠিক আছে। ইহা পর উঠছে না সামনে। থ্যাংক ইউ, আমরা চলে আসছি। আমরা এই ট্যাক্সি দিয়ে নামলাম। আর আপনারা কিন্তু এখানে ট্যাক্সিতে উঠলেই আপনার 14.50 আসবে, এটা আপনার মিনিমাম ফেয়ার। একটু উঠলেও 14.50 এডি আসবে। এটা আবুধাবির বাস, আবুধাবি যাবে। আমরা বাসের জন্য ওয়েট করতেছি, 20 মিনিট পরে ছাড়বে। আমরা বাসে উঠে পড়লাম। 117 নম্বর বাস, 35 দিরহাম করে টিকিট, ক্যাশ টাকা দিয়ে টিকিট নিতে হয় এখানে। এখন বাস ছেড়ে দিবে, আমরা আবুধাবির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 2.5 ঘন্টার মতো লাগবে ইনশাল্লাহ। বাসে কোনো গিয়ার নেই, সব অটো। এটা দিয়ে টিকিট কাটে, টাকা ক্যাশ নেই। আমাদের বাস ছেড়ে দিয়েছে রওনা দিলাম মাত্র। কত বড় রোড, গাড়িগুলো ফুল অটোমেটিক। বাস থেকে নামলাম, ওই যে আমাদের বাস। এখন প্যাসেঞ্জার এন্ট্রান্সে ঢুকতেছি, এখান থেকে বেরোবো।
নামার পরে এরকম টার্মিনাল আছে, অনেক সুন্দর টার্মিনালে ঢুকে এখান থেকে বেরোতে হবে। এটা অনেক সুন্দর ভিতরটা। এখানে কার্ড রিচার্জ মেশিন, আমাদের আগের কার্ড ছিল, আমরা গত বছর যখন আসছিলাম দুইবার তো তখন আমরা এই কার্ড নিয়েছিলাম। এই কার্ড দিয়ে এখন আমরা রিচার্জ করে নিলাম এই মেশিনের মাধ্যমে। এখন আমরা বেরোচ্ছি, বাসে উঠবো, বাসে উঠে আমাদের হোটেলে যাব। এই যে বাস টার্মিনাল আবুধাবি, আর এখন আমরা বের হয়ে গেলাম আবুধাবি বাস স্টেশন থেকে। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। আর ইনফরমেশন একটু দেই, বাস ভাড়া ছিল হলো 35 দিরহাম করে পার পারসন। সময় লেগেছে আড়াই ঘন্টার মতো, আড়াই ঘন্টা লাগেনি, আরও কম লাগছে, 2 ঘন্টা 10 মিনিট হবে হয়তো। আর ডিস্টেন্স হলো 160 কিলোমিটারের মতো, বাট পুরো রাস্তা প্রচুর ফ্রি থাকার কারণে অনেক তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, আর এখন আমরা বেরোলাম, আমাদের হোটেলে যাব। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করবেন। হ্যাঁ, বাজানিটা তো প্রচুর কমফোর্টেবল ছিল আসলে, মানে রাস্তাঘাট এত সুন্দর, কোথাও মনে একটা ভাঙা পড়ে না যে একটু ঝাঁকি লাগবে এরকম কোনো ইয়ে নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।